ওকে ফাহিম ভাই, এখন আমরা যে বাইকটি দেখাবো এটি হচ্ছে বর্তমান মার্কেটে হট একটি বাইক, ইয়ামাহা XXR সিলভার কালার। বাইকটি আমরা দেখাবো এটি হচ্ছে ইয়ামাহা FZS ভার্সন 3 ভিনটেজ এডিশন বলা হয় এটিকে। ওকে, সো আব্দুল্লাহ মোটরস থেকে কিন্তু আব্দুল্লাহ ভাইয়া অলরেডি সুজুকি GSXR এর এই বাইকটি পারচেজ করে ফেলেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ মাসুদুর রহমান রানা, আব্দুল্লাহ মোটরসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম বাইকার্স, কি অবস্থা, সবাই কেমন আছেন? সবাই আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। সো আমি কিন্তু বর্তমানে আছি শুধু মগবাজারের একটি নতুন শোরুম আব্দুল্লাহ মোটরসে, আর এখানে কিন্তু এসে আমি রীতিমতো অবাক হয়ে গেছি, বিকজ অফ তাদের শোরুমে ইউনিক কিছু কালেকশনের বাইকগুলো আছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন কিন্তু ইউজ কালেকশনের বাইকের কালার কম্বিনেশন, পাশাপাশি মডেলের প্রচুর পরিমাণে কালেকশনগুলো রয়েছে। সো আজকে আমরা বেসিক্যালি নতুন শোরুম উপলক্ষে তাদের বাইকের প্রাইসগুলো কেমন সেটাই একটা ধারণা দেবো আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে। যারা হচ্ছে বেসিক্যালি ইম্পোর্টেড মোটর সাইকেল কিনতে আছেন, R5 ভার্সন 3 বা প্রিমিয়াম সেগমেন্টের যে কোনো মোটর সাইকেল কিনতে আছেন, তার জন্য হোপফুলি আজকে ব্লগটা খুবই স্পেশাল এবং খুবই হেল্পফুল হতে আছে। সো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এবার যদি চলেছি তাদের শোরুমের অ্যাড্রেসে দেখি, তাদের শোরুমের অ্যাড্রেসটা সম্ভবত আপনার আব্দুল্লাহ মোটরস, সেটা হচ্ছে বড়মগবাজার মোচড়ে। সো তাদের শোরুমের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবো, আপনি অবশ্যই অবশ্যই সেখানে দেখা করবেন। আব্দুল ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ফাহিম ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমি দেখতে পাচ্ছি আপনার শোরুমে বর্তমানে প্রচুর পরিমাণে বাইকের কাজ শুরু আছে, ইন্ডিয়ান, ইন্দো। সো আমরা প্রথমেই ইন্দোনেশিয়ান R5 ভার্সন 3 দিয়ে শুরু করবো, আপনি কি বলেন? অবশ্যই আমরা ইন্দোনেশিয়ান R15 এগুলো দিয়ে আমরা শুরু করতে পারি। তারপরে আমাদের এখানে ইন্ডিয়ান R15 এর হিউজ কালেকশন রয়েছে, থাইল্যান্ডের কিছু বাইক রয়েছে। তো আমরা শুরু করব হচ্ছে থাইল্যান্ডের R15 যে ভার্সনটি আছে এইটি দিয়ে। এটি সম্পূর্ণ নতুন এসেছে মার্কেটে মোটরসাইকেলটি। এটি আপনার এই মুহূর্তে আমাদের শপে তিনটি কালার অ্যাভেলেবেল রয়েছে। প্রথমটি কালার হচ্ছে আপনার ব্ল্যাক কালার, তারপর আপনার সিলভার কালার রয়েছে, তারপর আপনার ব্লু কালার যেটি সেটিও রয়েছে। এগুলোর আপনার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 5,45,000 টাকা। অবশ্যই কাস্টমার এসে এখানে কথা বলার সুযোগ রয়েছে। কাস্টমার এসে যদি আপনার কথা বলে যে আমরা ফাহিম ভাইয়ের ব্লগ দেখে এসেছি, ইনশাল্লাহ আমরা আরও ডিসকাউন্ট দিয়ে দিব। ওকে, তারপর এই পাশে আছে ব্লু কালার। ওকে জি, তারপর আমরা যে বাইকটা দেখাবো এটি হচ্ছে ইন্দোনেশিয়ান R15। এটি আপনার এই মুহূর্তে আমাদের শপে তিনটি কালার অ্যাভেলেবেল রয়েছে। এটি হচ্ছে আপনার রেসিং ব্লু কালার, তারপর রয়েছে আপনার ম্যাট ব্ল্যাক কালার, তারপরে রয়েছে আপনার গ্রে ইয়েলো কালার। তিনটি কালারই আমাদের শপে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। এগুলোর আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 5,00,000 টাকা। এবং জি, কাস্টমার এসে অবশ্যই কথা বলার এখানে সুযোগ রয়েছে, ইনশাআল্লাহ আমরা আরও কিছু ডিসকাউন্ট দিয়ে দিব। এবং তারপরেও যদি বলে যে আমরা ফাহিম ভাইয়ের ব্লগ দেখে এসেছি, ভাইয়া বলেছেন ব্লগে ফাহিম ভাইয়ের কথাগুলো কিছু কম রাখবেন, আচ্ছা ইনশাআল্লাহ আমরা হিউজ একটা ডিসকাউন্ট তাদের জন্য অতিরিক্ত দিয়ে দিব। এই আপনার ভিউয়ারদেরকে একটু দেখাই, আমাদের কাছে কিন্তু R15 ইন্ডিয়ান ভার্সনের কিন্তু তিনটি কালার হয়। এই তিনটি কালারই কিন্তু আমাদের শপে অ্যাভেলেবেল রয়েছে। ডার্ক নাইট ব্ল্যাক রয়েছে, তারপর রেসিং ব্লু রয়েছে, তারপর থান্ডার গ্রে, এই কালারটিও রয়েছে। তিনটি কালার আমাদের শপে মোট হিউজ পরিমাণ কালেকশন আছে, কাস্টমাররা আসলে অবশ্যই আমাদের শোরুমে পেয়ে যাবে। ইম ভাই, তারপর আমরা যে বাইকটি দেখাবো এটি হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের XFR। এটির আমাদের কাছে থাইল্যান্ডের ভার্সনের কিছু বাইক রয়েছে, ইন্দোনেশিয়ান ভার্সনের কিছু বাইক রয়েছে। যেমন থাইল্যান্ডের মধ্যে আমাদের শপে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে হচ্ছে আপনার গ্রিন কালার, এবং এটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 5,05,000 টাকা। অবশ্যই কাস্টমারের এখানে এসে কথা বলার সুযোগ রয়েছে, কাস্টমারে এসে কথা বলে আলোচনার সাপেক্ষে তাদের পছন্দ মতো গাড়িটি আমাদের শোরুম থেকে নিয়ে যেতে পারবে। ওকে ফাহিম ভাই, এখন আমরা যে বাইকটি দেখাবো এটি হচ্ছে বর্তমান মার্কেটে হট একটি বাইক, ইয়ামাহা XXR সিলভার কালার। আচ্ছা, এই বাইকটি কিন্তু এতদিন মার্কেটে অ্যাভেলেবেল ছিল না বা এখনও পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি, অথবা স্বল্প কিছু সংখ্যক দোকানে রয়েছে এবং আমাদের কাছে এগুলোর হিউজ কালেকশন রয়েছে। এটির আপনার আমাদের কাছে দুটি কালার হবে, ব্ল্যাক কালার হবে এবং সিলভার কালার যেটি সেটিও হবে। এগুলোর আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 5,05,000 টাকা। এবং অবশ্যই কাস্টমারের এখানে এসে কথা বলার সুযোগ রয়েছে, কাস্টমাররা এসে কথা বলে এখানে ডিসকাউন্টের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত মোটরসাইকেলটি নিয়ে যেতে পারে। পরবর্তীতে দেখতে পাচ্ছি এখানে GSXR রয়েছে। জি, পরবর্তীতে আমরা যে বাইকগুলো দেখাবো এটি হচ্ছে আপনার সুজুকি ব্র্যান্ডের GSXR ইন্দোনেশিয়ান ভার্সন। এটি হচ্ছে 2021 এর মডেল। এটির এই মুহূর্তে আমাদের শপে তিনটি কালার অ্যাভেলেবেল রয়েছে। এটি হচ্ছে আপনার ডেটোনা ইয়েলো, এই কালারটিকে বলা হয়, বা অথবা ইয়েলো ব্ল্যাকও বলা যেতে পারে। তারপরে যে কালারটি রয়েছে এটি হচ্ছে চ্যাম্পিয়ন ব্লু অথবা ব্লু সিলভার।
এবং আরো একটি কালার রয়েছে আমাদের ওয়্যার হাউসে, সেটি হচ্ছে আপনার রেড এর মধ্যে ব্ল্যাক কম্বিনেশনের যে কালারটা বা রেড কালার বলা যেতে পারে ওইটাকে। এগুলো আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 4 লক্ষ টাকা এবং অবশ্যই কাস্টমারের এখানে এসে কথা বলার সুযোগ রয়েছে। ইন্দো ভার্সন একটা দেখি, ইন্দো ভার্সন ইন্দোনেশিয়া। ওকে, এবিএস আছে না? এটা হচ্ছে নন এবিএস। নন এবিএস এটির আমাদের শপে 3টি কালার অ্যাভেলেবেল রয়েছে। এটা হচ্ছে GSX, এটির 3টি কালার আমাদের শপে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। একটি হচ্ছে রেড কালার, অপরটি হচ্ছে আপনার ইয়েলো কালার এবং আরও একটি কালার রয়েছে, সেটি হচ্ছে ব্ল্যাক কালার। 3টি কালারই আমাদের শপে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। এগুলোর আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 3,35,000 টাকা এবং অবশ্যই কাস্টমার এসে কথা বলতে পারবে, কথা বলার সুযোগ রয়েছে। একটি আমরা দেখাবো, এটি হচ্ছে ইয়ামাহা FZS Version 3 ভিনটেজ এডিশন বলা হয় এটিকে। এটি হচ্ছে FZS এর একমাত্র আনঅফিসিয়াল 2021 কালার বা এখনও পর্যন্ত 2021 FZS এর এই 1টি কালারই মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। FZS Version 3 ভিনটেজ এডিশন অথবা ম্যাট গ্রিন কালারও বলা হয়। এটিতে চেঞ্জের কথা যদি আমি বলি, এটিতে আপনার ডিভাইস দেওয়া অথবা ট্র্যাকার দেওয়া আছে। এটি আপনার ফোনের সাথে আপনার মোটরসাইকেলের মিটারটির সাথে আপনি সরাসরি এক্স কানেক্ট করে নিতে পারবেন এবং এর গ্রাফিক্সটা সম্পূর্ণ আপনার নতুন এখানে ইউজ করা হয়েছে, যেটা আপনার 2020 মডেলের গ্রাফিক্সের সাথে আপনার মিলবে না, একটু চেঞ্জ আছে। এবং এখানে আপনার যদি আমরা সিট কভারের কথা যদি একটু বলি, সিট কভারটাও এখানে আপনার চেঞ্জ করা হয়েছে, এখানে সম্পূর্ণ লেদারের একটি সিট এখানে ইউজ করা হয়েছে। সো আমরা এটাকে বলতে পারি 2021 নতুন FZS এর নতুন কালার। এটির আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 2021 সালের নতুন কালার উপলক্ষে আপনার মাত্র 2,70,000 টাকা এবং অবশ্যই কাস্টমারের এসে কথা বলার সুযোগ রয়েছে। কাস্টমারের এসে আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ ডিসকাউন্ট করে মোটরসাইকেলটি নিয়ে যেতে পারবে। DS6 2020 মডেল, এটির এই মুহূর্তে আমাদের শপে 3টি কালার অ্যাভেলেবেল রয়েছে। প্রথমে রয়েছে আপনার গ্লসি রেড, তারপরে রয়েছে ম্যাট ব্লু এবং তারপরে রয়েছে আপনার শাইন ব্লু। 3টি কালার আমাদের শপে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। এগুলোর আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 2,60,000 টাকা এবং অফারের অথবা কথা বলার মাধ্যমে আমরা ইনশাল্লাহ আরও হিউজ একটা ডিসকাউন্ট দিয়ে দিতে পারবো। হিউজ পরিমাণ ইন্ডিয়ান বাইকের কালেকশন এখানে রয়েছে, তাছাড়া ইন্দোনেশিয়ান বাইকের কালেকশন আমাদের অন্য গোডাউনে রয়েছে। এবং দেন দেখতে পাচ্ছেন এখানে একটি সুজুকি GSXR ইয়েলো কালার রেডি হচ্ছে, মায়ের এসেছে আপনার শুধু ঝিনাইদহ থেকে মোটরসাইকেলটি নেওয়ার জন্য। এবং এটি হচ্ছে আমাদের সার্ভিস সেন্টার, এখান থেকে আমরা প্রতিটা বাইকের 4টি করে ফ্রি সার্ভিস প্রোভাইড করে থাকি। আপনার একদম ফুল কমপ্লিট সার্ভিসিং ওয়াশ সহ আমরা মোটরসাইকেলটি সার্ভিসিংয়ের পরে ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা মোটরসাইকেলগুলো খুব যত্ন সহকারে সার্ভিস করে থাকি। এখানে প্রতিটা বাইকের সাথে সার্ভিস দিচ্ছি, প্রতিটা বাইকের সাথে আমরা 4টি করে ফ্রি সার্ভিস দিচ্ছি, 1টি চাবি রিং দিচ্ছি এবং 1টি ডাস্ট কভার দিয়ে দিচ্ছি। ওকে, সো আব্দুল্লাহ মোটরস থেকে কিন্তু আব্দুল্লাহ ভাইয়া অলরেডি সুজুকি GSXR এই বাইকটি পারচেজ করে ফেলেছে। সো ভাইয়া কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো? আলহামদুলিল্লাহ। সো ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন, আপনি নতুন বাইকটি নিয়ে। আমি আপনাকে যদি জিজ্ঞেস করি ভাইয়া, আব্দুল্লাহ মোটরসের সন্ধান আপনি কিভাবে পেয়েছেন? আসলে আমি অনলাইনে সার্চ করে আব্দুল্লাহ মোটরসের ঠিকানাটা পাইছি। আচ্ছা আচ্ছা, সো আপনি বাইক কিনে তো স্যাটিসফাই, তাই না? হ্যাঁ আসলে। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর যখনই বাইক চালাবেন সবসময় সেফটি কিট পরে বাইক চালাবেন, যেমন হেলমেট আছে, তারপর সব সেফটি গিয়ার আছে, এটা আমার কথা দিতে হবে। আচ্ছা অবশ্যই অবশ্যই, এগুলো তো অবশ্যই ফার্স্ট, আগে তো ফার্স্ট সেফটি, এখন ড্রাইভ, ঠিক আছে? ওকে ভাইয়া, সো বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, সো এই হচ্ছে তাদের শোরুমে ভিজিটিং কার্ড। সো আমি আপনাদের সুবিধার্থে কিন্তু তাদের শোরুমের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছুই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবো, আপনারা অবশ্যই অবশ্যই সেখান থেকে কল করবেন। আর যে বাইকগুলো পছন্দ হয়েছে, আপনারা বাইকগুলো নিতে আছেন, তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আব্দুল্লাহ মোটরসে। সো আই হোপ আপনার কাছে ব্লগটা ভালো লেগেছে, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয়, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। যারা এই মুহূর্তে ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন, তারা ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন। সো দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।